ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাই ডিয়ার স্টুডেন্ট, আই হোপ ইউ আর অল ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ এট ইওর হোম। এই করোনা পরিস্থিতিতে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি সৃষ্টি একাডেমিক স্কুলের পক্ষ থেকে। তোমরা ইউটিউব এবং মেসেঞ্জারে ক্লাসগুলো দেখতেছ, তো আশা করি এই ক্লাসগুলো দেখার মাধ্যমে তোমাদের সিলেবাসকে যথাযথভাবে শেষ করবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। আমি মোহাম্মদ আশিক হোসেন, সৃষ্টি একাডেমিক স্কুল সহকারী শিক্ষক ইংরেজি। আজকে তোমাদের ক্লাসে যে বিষয়টি নিয়ে আসতেছি, তোমাদের সাথে আজকে যে বিষয়টি নিয়ে আসবো সেটি হচ্ছে তোমাদের ইউনিট ওয়ানের লেসন টু নিয়ে আমার কথা হবে। দেখো, তোমাদের বইটি আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি, ইতিমধ্যেই তোমরা এই বইটি তোমাদের হাতে পেয়েছ, যে বইটি থেকে তোমরা পড়া শুরু করে দিয়েছো। আমি মোহাম্মদ আশিক হোসেন আবার বলতেছি, ডেপুটি ক্লাস টিচার 8 সৃষ্টি একাডেমিক স্কুল টাঙ্গাইল। দেখো, তোমরা ছবিতে একটি চিত্র দেখতে পাচ্ছ, তোমরা অবশ্যই অনুমান করতে পারছ যে চিত্রটা কি ধরনের বা কিসের চিত্র। প্রশ্ন তোমাদের জন্য, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, তোমরা ছবিতে কি দেখতে পাচ্ছ? একটু চেষ্টা করো যে কি দেখতে পাচ্ছ। হ্যাঁ, অবশ্যই তোমরা বুঝতে পেরেছ, এটি হচ্ছে নকশিকাঁথা। সো আওয়ার টুডেস লেসন ইজ, নকশিকাঁথা। আজকে আমাদের পাঠ হচ্ছে নকশিকাঁথা। এটি তোমাদের টেক্সট বুকের ইউনিট ওয়ানের লেসন টু, এখানে তোমরা এই পাঠটি দেখতে পাবে। এই পাঠে তোমাদের শিক্ষা উদ্দেশ্য কি, তোমরা এখানে কি কি শিখবে সে বিষয়ে তোমাদের একটু নলেজ থাকা উচিত। এখানে তোমরা শিখতে পারবে, আফটার উই হ্যাভ স্টাডিড দিস লেসন উই উইল বি এবল টু, এই পাঠ শেষে আজকের ক্লাস শেষে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে তা হচ্ছে উই উইল লার্ন অ্যাবাউট নকশিকাঁথা। নকশিকাঁথা সম্পর্কে আমরা জানতে পারবো, উই উইল লার্ন হাউ টু মেক নকশিকাঁথা, আমরা জানবো বা শিখবো কিভাবে নকশিকাঁথা তৈরি করতে হয়। উই উইল ফাইন্ড আউট হুইচ ডিস্ট্রিক্টস আর পপুলার ফর নকশিকাঁথা, আমরা আরও শিখতে পারবো যে আমাদের দেশের কোন কোন জেলা এই নকশিকাঁথার জন্য বিখ্যাত। নকশিকাঁথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডারি কোয়েল্ট। এখানে দেখো, এমব্রয়ডারির যে শব্দটি তোমাদের কাছে নতুন মনে হতে পারে, নকশিকাঁথা এটি আমাদের বাংলা ব্যবহৃত শব্দ, এটি ইংরেজি শব্দ নয়। ইজ এ কাইন্ড অফ, এক ধরনের, এমব্রয়ডারি মানে সুতায় কারুকাজ করা, কুইল্ট এটি হচ্ছে ইংরেজি শব্দ, কুইল্ট শব্দের বাংলা অর্থ হচ্ছে কাঁথা, আর নকশিকাঁথা এটা আমাদের বাংলা শব্দই হুবহু ইংরেজিতে ব্যবহার করা হয়েছে। যে কথাগুলো বলা হচ্ছে এই কথাগুলো তোমাদের পাঠ্য বইয়ে আছে, তোমরা সেখান থেকে পড়তে পারবে। দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম, দ্য নেম বলতে এখানে নকশিকাঁথার কথা বলা হচ্ছে, দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম দ্য বেঙ্গলি ওয়ার্ড নকশা হুইচ মিন্স আর্টিস্টিক প্যাটার্ন। এখানে তোমাদের কাছে নতুন শব্দ মনে হতে পারে, নিউ ওয়ার্ড আর্টিস্টিক প্যাটার্ন, আর্ট শব্দ থেকে আর্টিস্টিক, আর্টিস্টিক অর্থ হচ্ছে শৈল্পিক বা শিল্প সমৃদ্ধ, প্যাটার্ন অর্থ হচ্ছে গঠন বা নমুনা। তাহলে আমরা এই বাক্যটির অর্থ পাই, দ্য নেম ওয়াজ টেকেন, এই নামটি গ্রহণ করা হয়েছিল ফ্রম দ্য বেঙ্গলি ওয়ার্ড নকশা, নকশা নামক বাংলা শব্দ থেকে, হুইচ মিন্স আর্টিস্টিক প্যাটার্ন, যার অর্থ হচ্ছে শৈল্পিক নমুনা বা শিল্প সমৃদ্ধ একটি ডিজাইন। দেখো একটা ছবি, আমরা এখানে একটি শপ বা একটি দোকান দেখতে পাচ্ছি। নকশিকাঁথা ইজ এ কাইন্ড অফ ট্র্যাডিশনাল ক্রাফট, ক্রাফট শব্দের অর্থ হচ্ছে শিল্প, অ্যান্ড ইজ সেড টু বি ইন্ডিজেনাস, ইন্ডিজেনাস শব্দের অর্থ হচ্ছে উত্তরাধিকার বা পূর্বসূত্রে পাওয়া, বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তরাধিকার সূত্রে আমরা এই শিল্পকে পেয়েছি। The art has been practiced in rural Bengal for centuries. শত বছর ধরে আমাদের দেশের পল্লী অঞ্চলে অর্থাৎ প্রত্যন্ত অঞ্চলে এর চর্চা হয়ে আসছে। The art, এই শিল্পটি has been practiced, চর্চা হয়ে আসতেছে, in rural Bengal for centuries. Rural শব্দের অর্থ হচ্ছে প্রত্যন্ত অঞ্চল বা গ্রাম, for centuries মানে শত বর্ষ ধরে। আমি যে পাঠগুলো বলতেছি, ইংরেজি লাইনগুলো বলতেছি, তোমাদের পাঠ্য বইয়ে এই লাইনগুলো আছে, তোমরা সেখান থেকে লাইনগুলো ভালো করে পড়বে, অর্থগুলো জানবে এবং বঙ্গানুবাদ পরিষ্কারভাবে শিখবে। দেখো এখানে কিভাবে নকশিকাঁথা তৈরি করা হচ্ছে সরাসরি দেখানো হয়েছে। ওল্ড অর নিউ ক্লথ অ্যান্ড থ্রেড,
old or new অর্থ তোমরা জানো নতুন এবং পুরাতন cloth শব্দ অর্থ হচ্ছে কাপড় and thread thread অর্থ হচ্ছে সুতা and used to make this quilt এই ধরনের কাঁথা তৈরি করার জন্য নতুন পুরাতন কাপড় এবং সুতা ব্যবহার করা হয়ে থাকে তোমরা ছবিতে স্পষ্টতই এটি দেখতে পাচ্ছ দেখো এখানে এই নকশি কাঁথাই দেখানো হয়েছে these traditional kathas are made for family use এই ঐতিহ্যবাহী কাঁথাগুলো সাধারণত পারিবারিক ব্যবহারের জন্য তৈরি করা হয়ে থাকে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো নকশি কাঁথা তৈরি করা আছে কোন জেলাগুলো এই নকশি কাঁথা বেশি তৈরি করে সেগুলো আমরা দেখি ময়মনসিংহ জামালপুর রাজশাহী ফরিদপুর বগুড়া এন্ড যশোর আর মোস্ট ফেমাস ফর নকশি কাঁথা নকশি কাঁথার জন্য বিখ্যাত হচ্ছে বেশ কিছু আমাদের দেশে জেলা তার মধ্যে ময়মনসিংহ জামালপুর রাজশাহী ফরিদপুর বগুড়া এবং যশোর হচ্ছে অন্যতম দেখো আরেকটি ছবি আমরা দেখতে পাচ্ছি যে দো নকশি কাঁথা আর মেড ফর ফ্যামিলি ইউজ যদিও এই নকশি কাঁথা পারিবারিক ব্যবহারের জন্যই তৈরি করা হয়ে থাকে বাট নাও ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি কিন্তু বর্তমানে এটাকে বাণিজ্যিকভাবে তৈরি করা হয়ে থাকে বা উৎপাদন করা হয়ে থাকে তো বন্ধুরা এতক্ষণ আমরা যা শিখলাম তোমার পাশের বন্ধুটির সাথে তুমি এই বিষয় নিয়ে আলোচনা করবে গ্রুপ ওয়ার্ক করবে নিজেরা বসে বসে একজন আরেকজনকে প্রশ্ন করবে একজন আরেকজনকে পড়ে শোনাবে এভাবে তোমরা হোমওয়ার্ক করবে বাসায় বাড়ির কাজ করবে তো কি হোমওয়ার্ক করবে তোমরা যে হোমওয়ার্কটা তোমাদের জন্য থাকবে সেটা হচ্ছে এই পার্টটি পড়ে একটি প্যারাগ্রাফ তৈরি করবে রাইট এ প্যারাগ্রাফ ডিসক্রাইবিং হাউ দ্য নকশি কাঁথা ইজ মেড কিভাবে নকশি কাঁথা তৈরি করতে হয় সে বিষয় সম্পর্কে তোমরা যে ধারণা পেয়েছো সেই ধারণার উপর ভিত্তি করে একটি সুন্দর প্যারাগ্রাফ তৈরি করবে তো বন্ধুরা আজকের ক্লাস এ পর্যন্তই তোমাদের সকলের জন্য দোয়া রইল প্রার্থনা রইল তোমরা ভালো থাকো সুন্দর থাকো এবং নিজেদের চরিত্রকে সুন্দর করার জন্য সবসময় চেষ্টা করবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম